গাইস, প্রথমে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে হোয়াটসঅ্যাপটা কাজ করছে না, সেটা মানে মোটামুটি নটার পর থেকে। আমি যখন লাস্ট হোয়াটসঅ্যাপ মেসেজ করলাম মোটামুটি 9:05 বা 10 হবে, তখন থেকেই হোয়াটসঅ্যাপটা মেসেজ ডেলিভার হয় না, এবং তারপরে ধীরে ধীরে শোনা গেল ফেসবুক, ইনস্টা সবইতেই তাই একই অবস্থা, সেম কন্ডিশন। এবার একটা কথা বলে রাখি যে প্রথমে হঠাৎ করে যখন আমার সঙ্গে ইস্যুটা ঘটলো, যেহেতু অনলাইন ক্লাসের সঙ্গে আমি যুক্ত, সুতরাং একটা টেনশন মাথায় উপরে চেপে গেল যে হঠাৎ করে এতগুলো স্টুডেন্ট আছে, এবার হঠাৎ করে কেন এরকম করছে। সো কিছু জায়গায় সার্চ করে দেখলাম, তখনও পর্যন্ত কোনো আপডেট ছিল না, ঠিক আছে। এবং তারপরে কি দেখলাম যে এদের যে ওয়েবসাইটগুলো রয়েছে, সাইটগুলো রয়েছে, সেগুলো অন হচ্ছে না। মানে ধরে নাও একটা কীভাবে লগ ইন করা যায় বা কীভাবে যেখানে ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকে সেগুলো লগ ইন হচ্ছে না, সব কিছু ক্র্যাশ করছে, জানি না কেন। এবার কেউ কেউ তোমাদেরকে হয়তো বলতে পারে যে হাউ টু সলভ, তবে হাউ টু সলভ বলে কিছু হয় না, তুমি দেখতে পারো, বিশ্বাস না হলে একবার দেখে নিতেই পারো যে আনইনস্টল করে আমি যেটা করলাম, একদম পুরোপুরি আনইনস্টল করে অ্যাপটাকে পুনরায় ইনস্টল করা, এবং মাঝে কি ঘটলো, যেখানে তোমার হোয়াটসঅ্যাপে যেরকম হয় একবার আনইনস্টল করে দিলে সেখানে ডেটা পরিষ্কার হয়ে গেল, যা কিছু ছিল সব ডিলিট হয়ে গেল, এই ঝামেলাটা ঘটে গেল মাঝখান থেকে, জিনিসটা ঠিকও হলো না, অটোমেটিকভাবে ঠিক হয়ে যাবে, আই হোপ সকালের মধ্যে ঠিক হয়ে যাবে ইস্যুটা, কেননা এটা একটা বিরাট বিরাট প্রবলেম, এটা ইন্টারন্যাশনাল ব্যাপার, তাই না? সুতরাং খুব তাড়াতাড়ি সমস্যাটা সমাধান হবে, এটাই এত দূর অবধি বলবো। ফালতু বেকার কোনোরকম সেই সলভের উপায় বলে লাভ নেই, অটোমেটিক সলভ হবে, হ্যাভ ট্রাস্ট। ওকে, থ্যাংক ইউ।